হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর জিরো জিরো ওয়ান বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আই হোপ আশা করছে আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন নিই ও ওয়াটসঅ্যাপটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা প্রিভিউ দেখে বুঝিয়ে গেছেন যে ভিডিওটা আজকে কী ধরনের চলেছে এবং স্ক্রিনেও দেখতে পাচ্ছেন তো এরকম ভিডিওগুলি যদি আপনারা ক্রিয়েট করতে চান তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণও দেখতে থাকুন এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই ভিডিওটি ক্রিয়েট করতে হলে আপনাদের প্রয়োজন হবে মোশন অ্যাপসটি এবং দুটি পিসের লিঙ্কের প্রয়োজন হবে ওই দুটি পিসের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশানে ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন ইম্পোর্ট করতে যদি কোনো প্রবলেম হয় এই ভিডিও একটি ভিডিও পেয়ে যাবেন হাউ টু ইম্পোর্ট মোশন পিসের ওটি থেকে ইম্পোর্ট করে নিতে পারবেন ইম্পোর্ট করার পর আপনারা এলার মেশিনটা ওপেন করে জাস্ট সঙ্গ বিডমার্ক প্রজেক্টটি ওপেন করবেন যেটিকে ইম্পোর্ট করলেন এ দেখতে পাচ্ছেন এফেক্ট প্রজেক্ট সরি হচ্ছে বিডমার্ক সার জমান ওটা হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি ওপেন করবেন ওপেন এটা দেখতে আমি বিডমার্ক তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাদেরকে বিড মার্কের ওপর ফটো অ্যাড করতে হবে দেন তার উপর এফেক্ট অ্যাড করতে হবে এফেক্ট অ্যাড করার জন্য যেটা করবেন সেটাও দেখিয়ে দেবো তো প্রথমে ফটো অ্যাড করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে এই প্রথম বিড মার্কে চলে আসবেন আসার পর প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আপনারা যে কোনোটি ফটো সিলেক্ট করে নেবেন যেমন ধরুন এই ফটোটি সিলেক্ট করছি এবার এই ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য ওপরে থিরোটে ক্লিক করবেন তারপর ফিল্ড কম্পালসেনারি আছে ওখানে ক্লিক করে দেবেন তাহলেই ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে এরপরে আরও বাটনে ক্লিক করে বাটনে একবার ক্লিক করে দেবেন তাহলেই কাট হয়ে যাবে আবারও প্লাস এখন মিডিয়াতে ক্লিক করে ফটো সিলেক্ট করবেন ওপরে থিয়েটে ক্লিক করবেন ফুল স্ক্রিন করবেন করে কাট করে দেবেন তো দেখিয়ে দিচ্ছি তো কাট করে দিলাম আবারও একটি ফটো সিলেট করলাম ওপরে থিয়েটারে ক্লিক করে ফুল স্ক্রিন করে কাট করে দিলাম আবার একটি ফটো সিলেট করলাম ওপরে থিয়েটে ক্লিক করে ফুল স্ক্রিন করে কাট করে দিলাম তো এইভাবে আপনারা প্রতি মার্কে ফটোগুলি অ্যাড করে নেবেন তো আমি অলরেডি একটি লেয়ারে সরি একটি প্রোজেক্টের ফটোগুলি অ্যাড করে রেখেছি সেটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ততক্ষণকে ফটোগুলি অ্যাড করে নিন তো প্রথমে আমি বিড মার্কটি ওপেন করলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটমার্ক আমার ফটো অ্যাড করা রয়েছে তো প্রথমে এফেক্ট অ্যাড করার জন্য আপনারা যেটা করবেন এখান থেকে ব্যাগ যাবেন ব্যাগ গিয়ে স্যাকমেট প্রজেক্টটি এটিকে ইম্পোর্ট করেছেন ওটিকে ওপেন করবেন ওপেন করার পর প্রথমে এফেক্টটি কপি করবেন তার জন্য নিজের ছবিটিতে ক্লিক করবেন নিচে এফেক্টে ক্লিক করবেন থিয়েটারটি ক্লিক করে কপি পেটে ক্লিক করে দেবেন কপি হয়ে যাবে দেন এখান থেকে ব্যাগ গিয়ে আপনারা সং বিডমার্কটা আবার ওপেন করবেন ওপেন করার পর আপনারা এই প্রথম ছবিটিতে আপনারা এফেক্টটি অ্যাড করবেন তার জন্য যা ছবিটিতে ক্লিক করবেন নিজের এফেক্টটি ক্লিক করবেন থিয়েটোটি ক্লিক করে পেসটি এটি ক্লিক করে দেন পেস্ট হয়ে যাবে দেখতে পাবেন এফেক্টটি পেস্ট হয়ে গেছে এবারে আপনারা এখান থেকে ব্যাগ যাবেন গিয়ে আবার সেক্ট পেজটা ওপেন করবেন ওপেন করে এবার দু নম্বর এফেক্টটি কপি করবেন তার জন্য যা ছবিটিতে ক্লিক করে এফেক্টে থিয়েটোটা কপি এভাবে কপি করে নেবেন কপি করার পর এখান থেকে ব্যাগ গিয়ে সংবিদমার্গটা আবার ওপেন করবেন ওপেন করে চলে যাবেন আপনারা এক দশমিক উনত্রিশ সেকেন্ডে যাওয়ার পর এখান থেকে আপনারা এই চারটি ছবিতে এফেক্টটি পেস্ট করবেন ছোটো চারটি ছবিতে তার জন্য যা ছবিটিতে ক্লিক করবেন এফেক্ট নিজে থিয়ে রোয়টে পেস্ট হবে পেস্ট করে দিলেন আবার তারপরে ছবিটিতে পেস্ট করে দেবেন আবার তারপরে ছবিটিতে এইভাবে এভাবে পেস্ট করে দিলেন আবার তারপরে ছবিটিতে পেস্ট করে দিলেন এখানে পেস্ট করে দিলেন দেন এবার আপনারা এখানে এই বড়ো ছবিটি ছেড়ে আবার তারপরে এখানে চারটি ছবি আছে ছোটো ছোটো এই চারটি ছবিতে চলে যাবেন তার জন্য ছবিটিতে ক্লিক করবেন এফেক্টে নিজেদের থ্রি রয়েটে পেস্ট এফেক্ট আবার তারপরে ছবিতে এফেক্টে নিচে থির রয়েটে পেস্ট এফেক্ট আবার তারপরে ছবিতে এফেক্টে নিচে থিয়ে রয়েটে পেস্ট এফেক্ট পেস্ট হয়ে গেল আবার তারপরে ছবিটি দাও পেস্ট তো পেস্ট করে দিলেন দেন আবার এখান থেকে ব্যাগ যাবেন গিয়ে আবার সেকেন্ড প্রোজেক্টটা ওপেন করবেন ওপেন করে এবার তিন নম্বরের এ কপি করে নেবেন কপি করে নিয়েছি দেন আবার এখান থেকে ব্যাগ গিয়ে সংকিটমার্কটা আবার ওপেন করবেন ওপেন করে চলে যাবেন আপনারা একেবারে দুই দশমিক আঠাশ সেকেন্ডে দুই দশমিক আঠাশ সেকেন্ডে যাওয়ার পর এই ছবিটিতে আপনারা এ বেকটি পেস্ট করে দেবেন পেস্ট করা হয়ে গেছে দেন আবার এখান থেকে আবারও ব্যাগ গিয়ে আবারও সেকেন্ড প্রোজেক্টটি ওপেন করে এবার লাস্ট এফেক্টটি কপি করে নেবেন কপি করার জন্য ছবিটিতে ক্লিক করবেন এফেক্ট নিয়ে যে থি রটে কপি কপি করার পর এখান থেকে ব্যাগ গিয়ে সংবিধ মাইকটি ওপেন করবেন ওপেন করে আপনারা চলে যাবেন একেবারে এখান থেকে পাঁচ দশমিক একুশ সেকেন্ডে পাঁচ দশমিক একুশ সেকেন্ড থেকে একেবারে শেষ পর্যন্ত এফেক্টটি অ্যাড করে দেবেন যতগুলি ছবি আছে তার জন্য ছবিটিতে ক্লিক করবেন এফেক্ট নিয়ে যে থি রটে পেস্ট এফেক্ট পেস্ট হয়ে গেল আবার তারপরে ছবিটি দো সেম পদ্ধতি পেস্ট আবার এই তারপরে ছবিটি দো পেস্ট এভাবে পেস্ট করতে করতে যাবেন যদি কোনো প্রবলেম হয় আমার কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি যেভাবে যেভাবে পেস্ট করছি যেখানে যেখানে পেস্ট করছি আপনারা সেখানে সেখানে সেইভাবেই পেস্ট করবেন এখানে পেস্ট করে দেবেন ছবিতে এফেক্টের নিচে থি রাটে পেস্ট এফেক্ট ছবিতে এফেক্টের নিচে থি রাটে পেস্ট এফেক্ট ছবিতে এফেক্ট নিচে থি রেটে পেস্ট এফেক্ট হয়ে গেল এরকমভাবে আপনারা পেস্ট করতে করতে যাবেন তো দেখতে পাচ্ছেন এই পেস্ট করছি আর বেশি ছবি বাকি নেই তো আপনারা একটু ধীরে সুস্থ বুঝিয়ে এটিকে পেস্ট করবেন এফেক্টটি দেখতে পাচ্ছেন শেষে দুটি ছবি আছে একটি এটি তো পেস্ট করে দিলাম দেন ভিডিওটি রেডি হয়ে গেছে এবার ভিডিওটিকে সেভ করার জন্য ওপরে যে সেটিং অপশন আছে সেটিং অপশানে পায়ে শেয়ার অপশানে ক্লিক করবেন পরের নিচে যে এক্সপোর্ট অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন দেন কিছুক্ষণ অ্যাড করবেন তাহলে ভিডিওটি আপনাদের গ্যালারিতে সম্পূর্ণ সেভ হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা সে শেয়ার করে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ততক্ষণ ওই জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই